নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতিশ্রুতির পাহাড় দেখছে কাকরাপুর এলাকাবাসী, কিন্তু বাস্তবায়নে নিটফল জিরো। লক্ষ্য করা গেল এমনই ছবি, যেখানে রাস্তা সংস্কারের দাবিতে প্রায় প্রতিদিন তাদের দাবি দাওয়া তুলছে এলাকাবাসীরা, কাকরাপুর এলাকাবাসীরা, এবং সেক্ষেত্রে দপ্তর কিনা একেবারে পাত্তা দিচ্ছে না, এমনই ঘটনা আছে পরিলক্ষিত হয়েছে, যার জেরে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন সেই এলাকার বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসীরা কাকরাপুর বিধানসভার অন্তর্গত কুশা মারা 4 নম্বর ওয়ার্ডের জনগণরা। তাদের দাবি যে বিধায়ক প্রতিশ্রুতি দিয়ে কথা রাখলেন না, বিধায়ক কুশামারা থেকে আমতলি যাওয়ার রাস্তা থেকে শুরু করে লোহার ব্রিজে বড় বড় গর্ত হয়ে আছে, এই পথ দিয়ে প্রতিদিন স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চলাফেরা করছেন এবং চলাচলের একটি পথ, কিন্তু রাস্তার অবস্থা বেহাল এবং এই ব্রিজে অনেকবার বড় দুর্ঘটনা ঘটেছে বলেও এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন। কি বলছেন তারা শুনুন। ব্রিজ এটা তেপানিয়ার সাথে যুক্ত, এটা কুশামারা উত্তরপাড়া 4 নম্বর ওয়ার্ড ব্রিজ, এদিকে সবাই চলাচল করে সব সময়, কিন্তু সবাই পড়ে, ডেইলি ডেইলি করতে গেলে এখানে পড়ে, পড়ে অ্যাক্সিডেন্ট হয়। কতদিন সমস্যাটা? ছ মাস না, 4 বছর, 4 বছর ধরে। রাস্তা তো অনেক বছর ধরে, এখনো ঠিক হয়নি রাস্তা অনেক বছর ধরে। আমরা স্কুলে কলেজে পোলাপান্ডে লইয়া যাইতে গিয়াও আমরা কইরা যাই, আজকেও আমি পড়ছি স্কুটি লইয়া এখানে পড়ছি, লইয়া যেতে পারি না। এরপরে কাকরাপুর ইয়ে দিয়া ওই কুশামারা রাস্তা দিয়েও যেতে পারি না, রাস্তাটা প্রচন্ড বাজে, ডাউনটা উঠতে পারি না, প্রচন্ড বাজে, হাঁটি হাঁটি উঠতে লাগে। এখন আপনাদের কি দাবি? আমাদের রাস্তা এবং ব্রিজ হোক। এখন তো পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই মানে সম্পূর্ণভাবে ঘোষণা দেওয়া হয়েছে, এই দাবি করে এখন কত টাকা আপনারা সেটা করতে পারবেন? সেটা তো তারা করবে। এখন তো পঞ্চায়েতের নির্বাচন, এখন এই ধরনের দাবি করে কতটুকু সাফল্য হবে না আপনারা কি মনে করছেন? আশাই তো সংসার চলে, আমরা তো আশা করে আছি তারা আমাদের ঠিক করে দেবে, আমাদের তো চলাফেরা করতে হবে, চলাফেরা না করলে তো হবে না, আমরা চলাফেরা করতে পারছি না, শুধু আমরা না, এই রাস্তার সাথে অনেকে যুক্ত, অনেকে যাওয়া আসা করে, নেপানি হাসপাতালও অনেকে যায়, 24 ঘন্টা বাইক গাড়ি অটো চলছে। আপনারা শুনলেন বিক্ষুব্ধ এলাকাবাসীদের বক্তব্য, কার্যত সমস্ত বিষয় তারা আজ তুলে ধরেছেন, শুধুমাত্র যে কুশামারা থেকে আমতলে যাওয়ার রাস্তা তা কিন্তু নয়, সেই জায়গায় লোহার ব্রিজটিও বড় বড় গর্তে পরিণত হয়েছে রাস্তা, লোহার ব্রিজের অবস্থা এক প্রকার করুণ ছবি আজ পরিলক্ষিত হয়েছে এবং স্থানীয়রা বারংবার সেক্ষেত্রে তাদেরকে জানানো হয়েছে, দপ্তর কিন্তু কোনো ধরনের কর্ণপাত করছে না, কোনো ধরনের তাদের উদ্যোগী গ্রহণ করছে না বলে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন আজ সংশ্লিষ্টরা। একই সঙ্গে বারংবার দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের, প্রায় সময় স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষরা সেই রাস্তা দিয়ে চলাফেরা করে, উপরন্তু কারোর পা ভেঙেছে, অনেকের দেখা গেছে দ্রুত এই সমস্যার সমাধান যেন সরকার করে সেই নিয়ে আজ দাবি তুলেছেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বিক্ষুব্ধ এলাকাবাসীরা। নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। কি ভালো খেতে, শুদ্ধ ঘি আবেশ ভরা লঙ্কারাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লঙ্কারাই কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই, লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই, লঙ্কারাই। উড়ানে মুস্কানে উস মিঠে পল কা ভরোসা
College of Engineering, Agartala. প্রিমিয়াম ময়দা থেকে তৈরি প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। দেখতে এলাম নতুন সংসার।